একশো দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে ব্লক অফিসে অভিযোগ গ্রামবাসীদের। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিডিওর কাছেও অভিযোগ করেন তারা। অভিযোগ, যারা প্রকৃত কাজ করেছেন তারা সামান্য টাকা পেয়েছেন, অথচ কাজ না করে একাধিক ব্যক্তি অনেকেই টাকা পেয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা কাজ করলেও 1000 থেকে 1500 টাকা পেয়েছেন, অথচ কাজ না করে 15 জনের অ্যাকাউন্টে 6000 করে টাকা ঢুকেছে। অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকেছে, কিন্তু আমার খুবই কষ্ট পেয়েছি যে আমি সমান কাজ করে কেউ 4000, কেউ 1500, কেউ 1000, এই টাকাটা কেন? আমরা যদি 1 টাকা পাই, 1 টাকা সবাই 1 টাকা পাবো, 10 টাকা পেলে সবাই 10 টাকা, কিন্তু কম বেশি কেন হলো? আমরা তো কাজ কেউ কম বেশি করিনি। যে করে অ্যাকাউন্টে 5000 করে টাকা ঢুকেছে, তারা কেউ কাজ করিনি। আমি বলছি কেন ওই বাড়তি বই কী করে টাকা ঢুকলে? বলছে ওটা কন্ট্রাক্টরের টাকা। কন্ট্রাক্টরের টাকা আমাদের এই পাবলিকের বইতে কেন ঢুকবে? আমার সন্দেহ সেখানে। আমাদের বলেছিল যে এক্সট্রা বই 9টা দেওয়া আছে, ওই টাকাটা তোমরা তুলে ভাগ করে নিও। তো আমরা বলেছিলাম যে আমরা না, তুমি ওটা ওই তুমি ঢুকাইছো, ওই টাকাটা তুমি তুলে আমাদের ভাগ করে দিও। এরপরে টাকা ঢুকানোর পরে অস্বীকার করে। আমরা 1 মাস কাজ করেছি, 1 মাস কাজ করার পরে এই 2 বছর পরে রাজ্য সরকার আমাদের টাকাটা দিয়েছে। তারপরে আমাদের বইতে 1500 করে টাকা ঢুকিয়েছে আর 4000 করে টাকা ঢুকিয়েছে। 9টা বইতে 5000 করে টাকা ঢুকিয়েছে, সেই 5000 করে টাকাও আনতে গেছিলো। আমরা সবাইকে বারণ করে দিয়েছিলাম। বারণ করে দেওয়ার পরে ও টাকাটা তিনজনের কাছ থেকে নিয়ে এসছে আর বাদবাকি কারো কাছে আনতে পারে। আমরা চাই আমাদের জনের দামেই দেওয়া হোক, যে টাকা আমাদের পার কথা আমাদের সেইটাই দেখ, আমাদের আর বেশির দরকার নেই। 100 দিনের কাজ করেননি উজ্জ্বলা দেবী, তবুও তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6000 টাকা ঢুকেছে। তিনি বলেন, আমি কাজ করব না বলেছিলাম, কিন্তু আমার জব কার্ড নিয়ে যায় সুপারভাইজার, বলেন অন্য কেউ কাজ করবে। আমাকে দলই বলেছে যে তোমার বেশি কাজ করেছে, আমি বলছি যে এবার আমি পারবো না, আমার অসুস্থ। দলই বলছে যে কাজ করাবো, তোমার ইস্যুতে কাজ হবে, আমি দিই। এরকম করে আমার বদলে আমি 2 দিন করলাম, আর 5 জন করলো, এরকম করে কাজ কর না, এবার আমি কাজ করি বাবা, আমি যা সত্য তাই বলব। আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কত টাকা? ওই 5000 টাকাই, ও বলছে 5000 টাকা, আমি বই দেখিনি। এদিন বিজেপির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এ বিষয়ে দেখা করেন গাইঘাটার বিডিওর সাথে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, যারা কাজ করেছে তারা টাকা পাননি, অথচ সুপারভাইজার তার আত্মীয়দের নামে টাকা তুলে নিয়েছে, তারা কাজই করেনি। আমরা বিডিওর সাথে এ বিষয়ে কথা বলেছি, তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন। যারা কমপ্লেন করেছে যে গরিব মানুষগুলো যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা তছরূপ হয়েছে, তারা টাকাটা পায়নি যারা ন্যায্য কাজ করেছে, সেই কমপ্লেনটা করা হলো। এবং ডলি মণ্ডল বলে যে সুপারভাইজার বলে ওই পঞ্চায়েতের, সেই ডলি মণ্ডল তিনি তিনার আত্মীয় স্বজন এরম বিভিন্ন নামে তৃণমূলের দালালদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যারা কাজ করেনি সেই টাকা ডলি মণ্ডল ক্যাশ করে নিয়েছে, আর যারা কাজ করেছে সত্যি সত্যি তারা টাকা পায়নি, তাদের ন্যায্য টাকাটাও তারা পায়নি। যারা আছে ওই পঞ্চায়েত যারা চালাচ্ছে, প্রধান থেকে আরম্ভ করে ডলি মণ্ডল থেকে আরম্ভ করে, এরা যারা আছে চোরেদের গ্যাং, তো চোরেদের গ্রুপ এরা। বিডিও সাহেব উনি 2 দিন টাইম নিয়েছেন, এটা ইনভেস্টিগেশন করবেন, যাদের ন্যায্য তারা টাকাটা পাবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। বাদবাকি উনি বলেছেন ডলি মণ্ডলের কথা আমরা জিজ্ঞেস করেছি, উনি থানাতে এফআইআর করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবেন। এদিকে এ ঘটনায় ধৃত প্রসেনজিৎ ঘোষ ও রূপালী ঘোষকে গ্রেপ্তারের পর ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।